নমস্কার বন্ধুরা, আজ বাংলাদেশের সিলেটে আমার দ্বিতীয় দিন। তো বর্তমান আমি এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। তো আমি সিলেটের আম্বরখানা বাস স্টপেজ থেকে ডাবল ডেকার বাসে উঠেছি, যেটার ভাড়া হলো বাংলাদেশের 75 টাকা। তো এখান থেকে আপনারা এসি বাস, নন এসি বাস দুটোই পাবেন। তো যেটা আপনাদের সুবিধা হয় সেটাতে যাবেন। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম ডাবল ডেকার বাসে উঠেছি। বর্তমান আমি এখন মালিনী ছড়া চা বাগান দিয়ে ভোলাগঞ্জ যাচ্ছি। আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও ডিটেলস আমি শেয়ার করব ভোলাগঞ্জ পৌঁছানোর পর। বন্ধুরা, বর্তমান আমি আছি এখন সিলেট এর ভোলাগঞ্জে। তো এই ডাবল ডেকার বাসে আসলাম সিলেট থেকে ভোলাগঞ্জ। সিলেটের আপনার আম্বরখানা বলে একটা স্টপেজ আছে, ওখান থেকে এই বাস চলে। এই বাস ভোলাগঞ্জ পর্যন্ত টাকা নেয় 75 টাকা। এইখানে এখানে সিএনজি স্টেশনও আছে। এখান থেকে রাতারগুল কত নে ভাড়া? রাতারগুল কত নে ভাড়া এখান থেকে? একজন বা দুজন বা রিজার্ভ? রিজার্ভ? হ্যাঁ, রিজার্ভ 600 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে রাতারগুল 600 টাকা। এখন রাতারগুল থেকে কেউ সিলেট গেলে কত টাকা লাগবে? মানে 1000 টাকা ধরেন আর কি। না, এখান থেকে রাতারগুল ঘুরে সিলেট নিয়ে যাবে মনে করেন 1000 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। রাতারগুলো তো এখন জল নেই শুনলাম। আচ্ছা, না আচ্ছা, এখান থেকে রাতারগুল কত কিলোমিটার? এই যে আমার ভাইয়া একজন নাম্বার বলছে, বলুন নাম্বারটা বলুন আপনি। 01710। আচ্ছা, যদি দরকার পড়ে আপনাদের তো ভাইয়ার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনারা। ভাইয়া, হ্যাঁ বলুন, আপনি আবার বলুন নাম্বারটা। 01720। হ্যাঁ বলুন। 1510449। ঠিক আছে, ভোলাগঞ্জ ফজলুর রহমান। আচ্ছা আচ্ছা, এই যদি নাম্বার লাগে ভাইয়ার সাথে আপনারা কথা থাকিস আপনারা ওর পরচর যে আপলং লালার কাল একবারে টাঙ্গার হাওর শহর আমরা কেন দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোনখানে? কোন লালার কাল, আগুন পাহাড়, আচ্ছা, এই জাপলং, সাপলারা ওর, তোমার এই দাদা বাসার পাত্র আছে, জনতাপুর এনু, আর বার শ্রীপুর বর্ডার, তামাবিল বর্ডার, 0.0 জাপলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজি টাকা নেই। ঠিক আছে ঠিক আছে, মানে আমাদের এই আশেপাশে যত আমরা নৌকাচেরা ওই পড়তো একটা একটা বাড়ির মেগা লইয়া একবারে সাদা পাত্র লাগে ইয়া বিস্তারে এখন ভূত করা লাগে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের ছোট গাড়ি যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো এখানেই থাকেন? জি জি জি, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের যদি দরকার পড়ে তো এই ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন। তো ভাই, আপনাদের একটু রেটটা একটু কম করে দিয়ে মানুষ আমরা গেসর পয়সা হালকা বেতন দিলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, তো দেখলেন এইখানে সামনেই মেঘালয়ের বর্ডার আছে, এখান এই পার থেকে দেখা যায়। তো শেয়ারে আছে একজন ৪৭ একজন আছে একা। আমাদের তো এখানে রিজার্ভ সিস্টেম, শেয়ারে হবে না? শেয়ার যদি দেখেন। আচ্ছা আচ্ছা, কয়জন করে যান? 8 জন যাওয়া যায়। ঠিক আছে বন্ধু, এখানে 8 জন হলে যাওয়া যায়। তো দেখছি এখন 8 জন পাওয়া যায় কিনা। 64225225 তিনটা গ্রুপে একটা গ্রুপ একসাথেই দিই।
বেসিক্যালি ওরকম কিছু না, তো এখানে আসার পর এই ম্যাক্সিমাম বড় বড় পাথরের পাথরের কালারগুলি সাদা আর কি। তো এখন তো জল নেই, অনেক দূর হেঁটে আসতে হয়েছে। তো এই দেখুন পরিবেশ, এখানে লকার রুম আছে চেঞ্জিং করার, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এখানে ছবি আছে, তারপর ফটো তোলার আছে, পার ফটো যদি আপনি চুজ করে নেন তাহলে 5 টাকা করে পড়ে, আর যদি উইদাউট চুজিংয়ে নেন তাহলে 3 টাকা করে নেয়। তো বললাম ফটোগ্রাফারকে যে ভাই ফটো কিছু তুলে দিই, আমাদের ওই জলের মধ্যে সবাই স্নান করছে, সাদা পাথর কালার বাট সাদা, এরকম টাইম সাদা পাথর, তাই জায়গার নাম ভোলাগঞ্জ সাদা পাথর। ওই দেখছেন সাইড মেঘালয়, বেসিক্যালি মেঘালয় থেকে সব জল আসছে, এটা তো বর্ষার দিনে জল হয়ে যায় পুরা। জল এখন তো জল শুকিয়ে গেছে, তাই অনেক দূর হাঁটতে হচ্ছে, যত দূর দেখবেন খালি পাথর 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 আর পাথর, সাদা পাথর, একটা স্পট আর কি, বাংলাদেশের সিলেটে একটা স্পট, সুন্দর স্পট। অনেক লাইন ধরে মানুষ বসে আছে, ওই মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, ঢাকা বাংলাদেশে উত্তরা থেকে মনির, মনির হোসেন ফ্রম উত্তরা, ভাইয়া ফটো উঠলো এখন কিছু। তো এই সবাই আমরা একসাথে এসেছি বোট করে, 8 জন বোটে এসেছি, তো এখন ফটো উঠি কিছু, ভাইয়া ফটো উঠাবে, সুন্দর মাইন্ড ফ্রেশ হয়, ট্যুর দিলে ফ্লো মাইন্ড ফ্রেশ। পিছনে এদিক থেকে আসার পরে পিছনে এই সাইডে একটা লেক আছে, খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন ফটো তোলার জন্য, দেখুন ভীষণ সুন্দর লেক। ঠিক আছে দেখেন খুব সুন্দর লেক একটা, ওগুলো বাড়িঘর, সব ব্যস্ত ভাইরা ফটো তোলাতে, বাচ্চা খেলছে, বাচ্চা নামছে, পাথর টুকাচ্ছে, সব ফটো উঠাতে ব্যস্ত সব। পরিষ্কার জল একদম সব দিকে,
লাগবে এখানে কিন্তু আসলে একটা ধ্যান রাখবেন যে বোটে আপনারা আসবেন তো সেই বোটেই কিন্তু যেতে হবে না হলে কিন্তু আপনারা ভাবছেন যে অন্য একটা বোটে চলে যাবেন তখন কিন্তু হবে না কিন্তু তো যেই বোটে আসবেন আপনারা সেই বোটেই যেতে হবে আর বোটের নাম্বার রাখবেন তো আমাদের আমরা আসছিলাম 8 জন তো 8 জন থেকে 2 জন চলে গেছে চলে যাওয়ার পর এখন আরেকজন আমাদের ফ্রেন্ড এসেছে ও যাবে আমাদের সাথে এই বোট মানে মাঝি ওকে নেবে না বলছে যারা আসছে ওদেরকে নিয়ে আসো আমার এখানে তো নিয়মটা আমি কিছু বুঝে পেলাম না তো কী নিয়ম এটা যে যে আসে ওই যেতে হয় এখানে কী নিয়ম